আজ আমি আপনাদেরকে এমন একটি কালো জাদু বশীকরণ শিখিয়ে দেব, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বশীকরণ, যার দ্বারা যে কোনো মানুষকেই আপনি তার বাড়ির থেকে তন্ত্র শক্তির দ্বারায় বার করিয়ে নিয়ে চলে আসতে পারবেন। হ্যাঁ, আপনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন, সে বাড়ির দরজা খুলে আপনার কাছে দৌড়ে চলে আসবে। কিভাবে? অবশ্যই সম্ভব, অর্থাৎ এই তন্ত্র শক্তিই তাকে টানিয়ে আনবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু ক্রিয়াটি করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে কী খেলটা হয়। সে তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য থাকবে। তো এই বশীকরণ কিভাবে আপনি আকর্ষণ করতে পারবেন? আজকের এই ব্ল্যাক ম্যাজিক বশীকরণ অর্থাৎ কালো জাদু বশীকরণের অন্তর্গত একটি কামদেব তন্ত্র আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। তো এই বশীকরণটি করতে হবে দুটো লেবু দিয়ে, দুটো লেবু দিয়ে করতে হবে, দুটো হলুদ রঙের লেবু অর্থাৎ পাতি লেবু হতে হবে, দুটো হলুদ রঙের পাতি লেবু নিখুঁত আপনাকে জোগাড় করতে হবে এবং সেই দুটো লেবু দিয়েই কাজটি করতে হবে। তো আপনি যদি এই বশীকরণটি কোনো ধর্মের ব্যক্তিকেই করতে পারছেন তাহলেও করতে পারবেন, কোনো ছেলে কোনো মেয়ে কোনো পুরুষ মহিলা আপনি তাকে যদি তার বাড়ির থেকে বার করিয়ে নিয়ে চলে আসতে চাইছেন তাহলে এই বশীকরণটি করতে পারবেন। কাউকে হয়তো ভালোবেসে ফেলেছেন, আপনি হয়তো জানেন যে সেই মানুষটি ওই বাড়িটায় রয়েছে বা ওইটাই তার বাড়ি, এবার তার বাড়ির থেকে আপনি এই কালো জাদু বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক বশীকরণের মাধ্যমেই তার বাড়ির থেকে তাকে টানিয়ে আনতে পারবেন নিজের কাছে। তো সে ছেলে হতে পারে বা সে মেয়ে হতে পারে, যাকে আপনি ভালোবাসেন তার বাড়ির থেকে বার করিয়ে নিয়ে এই তন্ত্রশক্তির দ্বারা নিজের কাছে নিয়ে আসতে পারবেন তাকে। তো এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, ছেলে হলেও পারবেন মেয়ে হলেও পারবেন, বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স চাই হোক না কেন অনায়াসেই পারবেন। তো এই বশীকরণটির জন্য আমি বলেই দিলাম যে দুটো হলুদ রঙের পাতি লেবু প্রয়োজন। এবার আপনার যদি গাছ থাকে তো গাছ থেকেও তুলে নিতে পারেন, এছাড়াও আপনি কিনে নিতে পারেন, ঠিক আছে? তো দুটো লেবু হতে হবে একই সাইজের এবং হলুদ রঙের এবং নিখুঁত, মানে লেবুর গায়ে যেন না কোনো দাগ থাকে, ঠিক আছে, পচা দাগ এইসব যেন না থাকে, ভালো দেখে দুটো লেবু নেবেন। এবং নেবেন কালো কালির মার্কার কলম, কালো কালির মার্কার কলম নিয়ে নিতে হবে। এবারে কাজটি কবে করবেন? যে কোনো শনিবার দিনকে করতে হবে, যে কোনো শনিবার দিন রাত 11:30টার পরে আপনাকে করতে হবে। যে কোনো শনিবার দিন রাত 11:30টার পরে আপনি বসবেন কাজটি করতে, ঠিক আছে, এবং একলা করবেন, গুপ্তভাবে করবেন, মন দিয়ে শুনবেন। এইবার কি করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে আপনি বসবেন কাজটি করতে, এবং কাজটি করতে বসে আপনাকে তো আমি বলে দিলাম দুটো লেবু এবং কালো কালির মার্কার কলম নিয়ে বসেছেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, একটা লেবুর গায়েতে কালো কালির মার্কার কলম দিয়ে আপনি যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা লিখে দেবেন, ঠিক আছে। একটা লেবু নেবেন এবং কালো কালির মার্কার কলম দিয়ে সেই লেবুটার গায়েতে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা লিখে দেবেন, নেম অ্যান্ড সারনেম, ঠিক আছে, দিয়ে রেখে দেবেন। আরেকটা লেবু নেবেন, আরেকটা লেবু নিয়ে সেই লেবুটার গায়ে লিখবেন ওম কামদেব, এরকম তিনবার লিখতে হবে, ঠিক আছে। আরেকটা লেবু নেবেন, নিয়ে কালো কালির মার্কার কলমটি দিয়ে লেবুটির গায়ে লিখবেন ওম কামদেব, এটা তিনবার লিখবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন, একটা লেবুর গায়েতে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা লিখে দিয়েছেন, আর একটা লেবুতে আপনি ওম কামদেব এই কথাটা তিনবার লিখবেন। তো দুটো লেবুতে লেখা হয়ে গেলে এবারে ওই দুটো লেবুকে দু হাতে ধরবেন, একটা লেবুকে এক হাতে ধরবেন আর একটা লেবুকে আর এক হাতে ধরবেন, দিয়ে হাত দুটো মুঠো করবেন। মুঠো করে যেরকম ধ্যান করে বাবু হয়ে বসে পদ্মাসনে, সেরকম ধ্যান করে চোখ বন্ধ করে ওই মন্ত্রটা আপনাকে 108 বার বলতে হবে, 108 টাইমস, 108 বার আপনাকে বলতে হবে ওম কামদেব ওম কামদেব, এরকম করে 108 বার বলতে হবে। বলা হয়ে গেলে এবারে ওই দুটো লেবুকে নিয়ে চলে যাবেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, অর্থাৎ যার নাম পদবিটা আপনি লেবুতে লিখেছেন তার বাড়ির সামনে যেতে হবে ওই দুটো লেবুকে নিয়ে, এবং তার বাড়ির সামনে গিয়ে একদম গোপনে, কেউ যেমন না জানতে পারে ওই রাত্রেবেলাতেই, একদম গোপনে তাদের বাড়ির গেটের সামনে মানে সদর দরজার সামনে বসিয়ে দিয়ে বাড়ি চলে আসবেন চুপচাপ। এইবারে খেলটা দেখবেন আপনি, ওইখানেতেই আপনি দাঁড়িয়েও থাকতে পারেন বা বাড়িও চলে আসতে পারবেন, কিন্তু সেই ব্যক্তিটি অর্থাৎ যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করলেন, যাদের বাড়ির সামনে ওই দুটো লেবুকে রেখে দিলেন, সে কিন্তু তৎক্ষণাৎ তাদের বাড়ির থেকে বেরিয়ে দরজা খুলে বেরিয়ে
আপনার বাড়ির দিকেই চলে আসবে বা আপনার কাছে চলে আসবে। এটা কিন্তু হয়েছে এবং দেখা গিয়েছে। তাই যদি করতে চান নিজের দায়িত্বে করবেন, কেননা এটা সাংঘাতিক একটি শক্তিশালী আকর্ষণের বশীকরণ আপনাকে আমি দিলাম। কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে প্রথমে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে মাত্র 50 জনকে অনলি 50 শেয়ার করে দিয়ে তারপরে কাজ করবেন, 100% ফলাফল পেয়ে যাবেন। আর যদি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করে দেখতে থাকবেন এই চ্যানেলটা। ধন্যবাদ।